ইউথ ব্রিগেড সমুদ্রভাগ সংগঠনের পক্ষ থেকে প্রত্যেকের কাছে আবেদন, আপনার নিজের শরীর আপনার নিজের দায়িত্ব, আপনার নিজের শরীর আপনার নিজের যত্নের জায়গা। যেরকম ভাবে খাবারে নোংরা পড়বে না এই ভেবে খাবার ঢাকেন, ঠিক একই রকম ভাবে ভাইরাস ঢুকবে এই কথা ভেবে নাক মুখ ঢাকুন। ইউথ ব্রিগেড সমুদ্রভাগ সংগঠনের পক্ষ থেকে প্রত্যেক স্তরের মানুষের কাছে আবেদন, ইউথ ব্রিগেড সমুদ্রগর এই এলাকার মানুষের কথা ভেবে এই এলাকার মানুষের কথা ভাবনা চিন্তা করে বিগত চার মাস ধরেই আমরা লড়াই করছি, কখনো ত্রাণ দেওয়া কখনো মানুষের পাশে দাঁড়ানো। আর এখন আমাদের এটাই উপলব্ধি যে মুখে মাস্ক ছাড়া কেউ বেরোবেন না, যেরকম ভাবে চার মাস মুখে মাস্ক ব্যবহার করেছেন এটাকেই এটাকেই নিয়ম বানিয়ে ফেলুন যে রাস্তায় বেরোবো মুখ ঢেকে বেরোবো। আমাকে নিজের মুখ ঢাকতে হবে যেরকম শরীরটা ঢাকার জন্য পোশাক পরেন, সেরকম নাকটা মুখটা ঢাকার জন্য আর একটা পোশাক পরুন যেটার নাম মাস্ক। ইউথ ব্রিগেড সমুদ্রভাগ সংগঠনের পক্ষ থেকে প্রত্যেক এলাকাবাসীর কাছে আবেদন, যারা শুনছেন যারা শুনতে পাচ্ছেন দয়া করে বোকামো করবেন না, দূরে থাকুন সামাজিক দূরত্ব বজায় রাখুন। ইউথ ব্রিগেড সমুদ্রভাগ সংগঠনের পক্ষ থেকে প্রত্যেকের কাছে আবেদন, আপনারা মাস্ক ব্যবহার করুন, গামছায় মুখ ঢাকুন রুমালে মুখ ঢাকুন ব্যবহার করুন, শরীরটা আপনাদের, নিজের শরীর নিজেকে যত্নে রাখাই দায়িত্ব, কেউ কাউকে বাঁচিয়ে দিয়ে যাবে না। তাই আমাদের দায়িত্ব যে যেখানে আছেন কাছাকাছি থাকবো না, একটু দূরত্ব মেনে চলি, কেউ কারোর সংস্পর্শে আসবো না, মুখে মাস্ক পরে চলি। আর এটা আমি কেন আপনাদের শেখাবো, আপনারা আমাদের সবাইকে শেখাবেন, যারা বয়স্ক আছেন তাদের দায়িত্ব বাচ্চাদের বোঝানো যে ইউথ মুখে মাস্ক লাগাও যাতে কোনোভাবে করোনা ভাইরাস যেন না শরীরে ঢোকে, বারবার স্যানিটাইজার হাত। আপনারাই তো বলেন কথা স্নান করার কথা নিজের বাড়ির ছেলে মেয়েদের, এখন বলুন সবাইকে পরিষ্কার থাকো, হাতে বারবার স্যানিটাইজার ব্যবহার করো, সাবান জল ব্যবহার করো, চলে গেলে শরীর যদি একবার চলে যান দুদিন লোকে কাঁদবে 3 দিনের দিন মনে করবে না। তাই ইউথ ব্রিগেড সমুদ্রগর সংগঠনের পক্ষ থেকে প্রত্যেকের কাছে আবেদন, যারা শুনতে পাচ্ছেন আপনারা দয়া করে নিজেদের মুখটা ঢাকুন, মুখ না ঢাকুন। ইউথ ব্রিগেড সমুদ্রগর গত 4 মাস ধরে লড়ে চলেছে এই করোনা মহামারীতে, করোনা মহামারীর বিরুদ্ধে এখনো অব্দি যাবৎকালে আমাদের এলাকায় সংখ্যা হয়তো অনেক কম, কিন্তু কোন দিন বেশি হয়ে যাবে তার তো কোনো গ্যারান্টি নেই। তাই আপনাদের কাছে আবেদন, দূরে থাকুন, একে অপরের থেকে দূরত্ব বজায় রাখুন, কাছাকাছি যাওয়ার কোনো প্রয়োজন পড়ছে না, কোনো দোকানে গিয়ে মাল কিনতে যাচ্ছে না তো তাড়াহুড়ো করার তো দরকার নেই, 5 মিনিট দোকানদারের সামনে বেশি কাছাকাছি গিয়ে মাল কেনারও তো দরকার নেই, একটু দূরত্ব বজায় রাখুন, চেষ্টা করুন যে রোগটাকে যাতে আমরা কাটিয়ে উঠতে থেকে আমরা এই মহামারীর বিরুদ্ধে যুদ্ধে জিততে পারি। আমরা ইউথ ব্রিগেড সমুদ্রগড়ের পক্ষ থেকে প্রত্যেক এলাকাবাসীর কাছে আবেদন জানাচ্ছি, যারা শুনতে পাচ্ছেন দয়া করে কেউ মুখ নাক না ঢেকে রাস্তায় বেরোবেন না, দয়া করে কেউ অসতর্ক হবেন না, কারণ অসতর্ক হলে আপনার শরীরে রোগ ঢুকবে। হাসতে পারেন, রোগ নিয়ে হাসতেই পারেন, কিন্তু হাসিটা আপনার উপর সারা বিশ্ব হাসবে যখন আপনি মারা যাবেন। সেটাই তো হচ্ছে আজ, সেটাই তো চলছে, করোনা রোগীকে নিয়ে তো হাসাহাসি চলছে, তাহলে নিজের মুখ কেন ঢাকবো না। আপনাদের কাছে আবেদন ইউথ ব্রিগেড সমুদ্রগড়ের পক্ষ থেকে, আপনারা নিজেদের মুখ না ঢাকুন, এটাকে কোনো রকম সাধারণ ব্যাপার ভেবে লাভ নেই। MLA মারা যাচ্ছেন, আরো অনেকে মারা গেছেন, অনেক বড় বড় মানুষ, তাহলে সাধারণ খেতে খাওয়া মানুষের তো সেরকম হয়তো চিকিৎসাও পাবে না। তাই আপনাদের সাবধানতা আপনাদের নিজেদের দায়িত্ব, মুখ না ঢাকুন, মুখ না ঢেকে রাস্তায় বেরোন, কোনো রকম অসতর্কতা যেন আপনাকে এই রোগের সামনে না নিয়ে যায়। তাই ইউথ ব্রিগেড সমুদ্রগর সংগঠনের পক্ষ থেকে প্রত্যেকের কাছে আবেদন, আপনারা যারা শুনুন দয়া করে আপনারা মুখে নাকে মাস্ক ব্যবহার করুন, মুখ নাক ঢাকুন, সাবান জল দিয়ে বারবার হাত ধুন, স্যানিটাইজার ব্যবহার করুন, যে করে হোক এই রোগ থেকে মুক্ত থাকুন। নিজেদের অনাক্রম্যতা বাড়ানোর জন্য পুষ্টিকর খাবার খাওয়ার চেষ্টা করুন, শাকসবজি খাওয়ার চেষ্টা করুন, যার যেরকম সামর্থ্য।
বেঁচে থাকুন, তারপর হয়তো অনেক লড়াই আছে, আগে তো বেঁচে থাকুন। করোনা ভাইরাস বড় বড় মানুষকে বিপদে ফেলে দিচ্ছে, তো আমরা তো অতি সাধারণ পক্ষ থেকে প্রত্যেককে যারা রাস্তাঘাটে বেরোচ্ছেন, আপনার নির্বুদ্ধিতা অন্যের বিপদের যেন কারণ না হয়ে দাঁড়ায়। যেরকম পুজোর সময় আপনারা দেখছেন একটার পর একটা ঘটনা, আমরা তো অনেক কিছু থেকে বঞ্চিত হচ্ছি। আর একটু সাবধান কি হতে পারে না, যদি ভাইরাসের ভ্যাকসিন চলে আসে তাহলে হয়তো সবাই সুস্থ হয়ে যাবে, তাহলে হয়তো এত চিন্তা থাকবে না, কিন্তু একটু ধৈর্য ধরতে হবে। যাদের মুখে মাস্ক নেই তারা বিপদের সামনে, তারা শুধু নিজেরা নয় তাদের পরিবারের লোকও বিপদের সামনে। আপনারা সুস্থ থাকুন, আপনারা সুন্দর থাকুন, সুন্দর জীবন যাপন করুন, এটাই আমাদের আবেদন। সংগঠনের পক্ষ থেকে প্রত্যেক গ্রামবাসী প্রত্যেক এলাকাবাসীর কাছে আবেদন, অদরকারে রাস্তায় বেরোনোর প্রয়োজন নেই, আর মাস্কটা পকেটে রাখার জিনিস নয়। যেরকম ভাবে জামা কাপড় পরে রাস্তায় বেরোন লজ্জা ঢাকার জন্য, করোনা ঢাকার জন্য, মুখে করোনার জন্য মাস্কটাকে নিজেদের নিয়মে পরিণত করুন। সকালবেলা স্নান করে কাজে যান, এখন মুখে মাস্ক ছাড়া রাস্তায় বেরোবেন না। চলুন এই আবেদন প্রত্যেক স্তরের প্রত্যেক মানুষের কাছে আমরা রাখছি। এ রোগ যাদের হচ্ছে তারা অনেক সমস্যায় পড়ছে, তাদের বুকে টিউমার হয়ে যাচ্ছে, এদের বুকে আমরা চাই না আমাদের এলাকার কোনো মানুষ কষ্ট পাক, আমরা চাই না আমাদের এলাকায় এই করোনা মহামারী ঢুকুক। তাই ইউথ ব্রিগেড সমুদ্রের পক্ষ থেকে সবার কাছে আবেদন, প্রত্যেক গ্রামবাসীর কাছে আবেদন, প্রত্যেক মানুষের কাছে আবেদন, মুখ নাক ঢেকে রাস্তায় বেরোন। রাস্তায় বেরোনোর সময় স্যানিটাইজার নিয়ে বেরোন, হাত পরিষ্কার রাখুন। হাত দিয়ে ঢুকছে ভাইরাস, নাক দিয়ে ঢুকছে, মুখ দিয়ে ঢুকছে, সাবধান থাকুন, সতর্ক থাকুন। ইউথ ব্রিগেড সমুদ্রগর সংগঠন এক স্বেচ্ছাসেবী সংগঠন, গত 4 মাস ধরে এ করোনা যুদ্ধে আমরা লড়ে চলেছি শুরু থেকে, হয়তো সামনেও লড়ে চলব সবার সহযোগিতা থাকলে। আপনাদের কাছে আবেদন, আপনারা মাস্ক ছাড়া কখনোই রাস্তায় বেরোবেন না, মুখ না ঢেকে নাক না ঢেকে কেউ রাস্তায় বেরোবেন না। আপনারা সবাই আমাদের খুব আপন, তার জন্যই এতবার করে আসা, এতবার বলা, কারোর যেন কোনো বিপদ না হয় সেই জন্যই প্রত্যেককে বলা। ইউথ ব্রিগেড সমুদ্রগড় সংগঠনের পক্ষ থেকে, এই এলাকায় আমরা বড় হয়েছি, তাই চাইবো না এলাকায় বড় মহামারী ছড়াক। এই এলাকায় আমরা মানুষ, আজকে যেখানেই পৌঁছেছি এই এলাকার এই মাটি আমাদের সেই জায়গায় পৌঁছেছে, তাই এই এলাকার মানুষ আমাদের বড় আপন। কোনো রকম অসতর্কতায় আপনাদের পরিচিত বন্ধু মুখে মাস্ক লাগাচ্ছে না, আপনি বলুন যে ভাই মুখে মাস্ক কেন পরছো না, ভাই মুখে মাস্ক কেন দিচ্ছ না, মাস্ক পরাগত নিয়ম সবটা নয়, সব দায়িত্ব আমাদেরও, এটা রোগ, তাই করোনা মুক্ত থাকার জন্য নিজেদের মুখ নাক ঢাকুন। ইউথ ব্রিগেড সমুদ্রগর আমার প্রতিষ্ঠিত এক সংগঠন, যা মানুষের পাশে দাঁড়াবার সংগঠন, আমরা চেষ্টা করে চলেছি। এখন আমরা প্রত্যেকে সৈনিক, যারা লড়াই করছেন, যারা জীবন যুদ্ধে লড়ছেন, খাদ্যের জন্য, অন্নের জন্য, বস্ত্রের জন্য, বাসস্থানের জন্য, তারা প্রত্যেকে সৈনিক। তাই যারা শুনছেন, আগে জীবনটা থাকুক, আগে জীবনটা থাকুক, তারপরে না হয় বাদ বাকিটা থাকবে। আর করোনায় যখন বড় বড় ভিআইপিরা অসুবিধায় পড়ছে, এমএলএ মন্ত্রী যখন এমএলএ ফেমএলএ যখন, আমি আপনি কে? তাই সাবধান থাকুন, মুখ নাক ঢেকে চলুন। ইউথ ব্রিগেড সমুদ্রগর সংগঠনের পক্ষ থেকে প্রত্যেকের কাছে আবেদন, নিজেদের মুখ নাক ঢেকে চলুন, প্রশাসনিক নির্দেশ পালন করে চলুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, কোনো তাড়াহুড়ো নেই। যেমন ভাবে মোটর সাইকেল কেউ জোরে চালালে আপনারাই বলেন ওর দেখো মরার তাড়া, ঠিক একই রকম ভাবে এখন মাল কেনার সময় আমাদের কোনো তাড়াহুড়ো নেই। 2 হাত ডিস্টেন্স, 3 হাত ডিস্টেন্স মেনটেন করুন, কোনো তাড়াহুড়ো নেই। দরকার হলে 5 মিনিট 10 মিনিট আগে পরে যান, যাতে দূরত্ব মেনটেন হয়, যাতে দূরত্ব বজায় থাকে, নিরাপদ দূরত্ব বজায় থাকে, স্বাস্থ্যবিধি মেনে চলুন। ইউথ ব্রিগেড সমুদ্রগড়ের পক্ষ থেকে প্রত্যেকের কাছে আবেদন, এটা আমাদের আবেদন, আপনাদের কাছে অনুরোধ। আমরা চাই না এলাকার কোনো মানুষ বিপদে পড়ুক, আমরা চাই না নসরতপুর গ্রাম পঞ্চায়েতের কোনো মানুষের কোনো সমস্যা থাকুক। হাজার বিভাজন থাকবে, সেগুলো করোনার পর, করোনার আগে, করোনার সময় কোনো বিভাজন কারোর সঙ্গে কারণ নেই। তাই আবেদন আমাদের, ইউথ ব্রিগেড সমুদ্রগর সংগঠনের পক্ষ থেকে আবেদন, যারা শুনতে পাচ্ছেন, যারা দেখছেন,
আমি বললাম দা সেই এলাকার মানুষের কাছে আবেদন রাখছি, আমাদের ইউথ ব্রিগেড এই এলাকার মানুষের কাছে আবেদন রাখছে, আপনারা সাবধানে থাকুন, মুখে মাস্ক লাগান, মুখ না ঢেকে চলুন, স্যানিটাইজার ব্যবহার করুন, বজায় রাখার রাস্তায় বেরোবেন না। কাছে পিঠে চলে আসছে যত দিন যাচ্ছে, শুরু ছিল অনেক দূরে, বাধা হয়েছিল আমেরিকা থেকে আসবে না, চীন থেকে আসবে না, আজকে আপনাদের বাড়ির দোরগোড়ায় চলে আসছে, কারণ আমরা অসতর্ক, কেউ না কেউ তো ভুল করছে, আমিও কেন সেই একই ভুল করব। নিজের মুখে ঢাকা ছাড়া কেউ রাস্তায় বেরোবেন না, কেউ রাস্তায় বেরোবেন না, এটা রোগ, আর রোগে আমরা হাসি না, সাধারণ মানুষ রোগ নিয়ে ভয় পায়, আমরা হাসি না। তাই যাদের মনে হচ্ছে হাসি পাচ্ছে, আপনারা ডাক্তারখানায় গিয়ে আসুন, আরো অনেক মানুষ বিপদে পড়েছে, হয়তো ওদেরও স্বাস্থ্যকর্মীর অভাব আছে, যাদের মনে হচ্ছে মরে গেলে ভালো হয় তারা ওখানে গিয়ে কাজ করুন না। এই এলাকাকে কেন পচাচ্ছেন? নিজের মুখ ঢাকুন, নিজের মুখ ঢেকে রাস্তায় বেরোন। আর মুখ মাস্ক পকেটে রাখার জিনিস নয়, লোক দেখানো জিনিস নয়, যে মাস্কটা পরার দরকার তাই পড়ছি, যখন কেউ আসবে তখন দেখাচ্ছি, এটা এটা স্টাইল স্টেটমেন্ট নয়। এলাকার মানুষের কাছে আমাদের আবেদন, যারা শুনছেন, মুখ ঢাকুন, নিজের নিজের বাচ্চা নিজের পরিবারের, কারণ আপনার বোকামো পুরো এলাকাকে ক্ষতি করবে, আপনার বোকামো পুরো এলাকার মানুষের মধ্যে ছড়াবে। আপনার মনে হচ্ছিল, মনে হচ্ছে মাস্ক পরলে লোকে হাসবে, একটা সময় ছিল যখন জামা কাপড় পরলে লোকে হাসতো, আপনি এখন পরেন না নাকি? এটাকে নিয়ম বানান। ইউথ ব্রিগেড সমুদ্রগড়ের পক্ষ থেকে সবার কাছে আবেদন, এটাকে নিয়ম বানান। আর কেউ যদি বলে যে এসব কিছু করতে হবে না, তাহলে জানবেন সে আপনার ক্ষতি চায়, সে আপনার ভালো চায় না। বন্ধু বন্ধুর ভালো যদি চায়, তাহলে বন্ধুকে তো রোগ থেকে দূরে রাখবে। যদি বন্ধুত্বই করেন, নিজের বন্ধুকে বলুন মুখ চোখ মুখ না ঢেকে চলতে, যদি বন্ধুত্বই পালন করেন। এত আমাদের ভালোবাসা থাকে সবার প্রতি, তাহলে ভালোবাসাটা একটু নিজের লোকেদের ওপর দেখাই না, একটু নিজের লোককে বলি না মুখে মাস্কটা লাগানোর কথা। ইউথ ব্রিগেড সমুদ্রগার মানুষকে ভালোবাসে বলেই বলছে, অনেকে আসবে, অনেকের মনে হবে কি বলছে, এদের কোনো কথা নেই, পঞ্চায়েত বলছে, প্রশাসন বলছে, কেন বলছে? পয়সা তো সেখানেও খরচ হচ্ছে, কিন্তু কেন বলছে? বলছে একটাই কারণে, যারা যাতে আপনারা রোগ মুক্ত থাকেন, আপনারা রোগ মুক্ত থাকবেন, রোগটা আপনাদের হবে যদি মুখে মাস্ক না লাগান, এবং আপনারা আরো 10 জনকে ছড়াবেন। তাই সাবধান হন, তাই সাবধানতা অবলম্বন করুন। ইউথ ব্রিগেড সমুদ্রগড় সংগঠনের পক্ষ থেকে প্রত্যেকের কাছে আবেদন, যারা শুনতে পাচ্ছেন, প্রত্যেকের কাছে আবেদন।